বিশ্বাস করো নন্দিনী, ওই রাত্রি নামের ওই বাচ্চা মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমি ওদের বাড়িতে যাই, ও আমাকে ফোন করে, আমাকে খুব ভালোবাসে। আর আমি যে রাত্রির কথা বলছি, সেও তোমাকে ফোন করে, সেও তোমাকে খুব ভালোবাসে। আর তার বাড়িও তুমি যাও, সে চোখে চশমা পড়ে। একদিন তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় তোমরা ধরাও পড়ে গেছিলে। একটা অনুরোধ করবো দাদা ভাই, চ্যাটার্জি বাড়ির ছোট বউ হিসেবে নয়, একটা মেয়ে হিসেবে। এত সবকিছু জানার পর তুমি রাত্রিকে নিয়ে আর একটাও মিথ্যে কথা বলো না। এই চ্যাটার্জি বাড়ি থেকে আমাকে আমাকে বেরোতে হবে। কোথায় কোথায় যাবে তুমি? আমার শ্বশুর বাড়িটাকে ধার দেনা অসম্মানের হাত থেকে বাঁচাবার জন্য, আর সেটা এখনই, না হলে চোখের সামনে সবকিছু শেষ। আর আমি তোর দাদাভাইয়ের সঙ্গে অন্য মহিলার একটা বাজে সম্পর্ক আছে সেই বিষয় তো তোর কানে ঢালা হচ্ছিল, কিন্তু কথাটা যে কত বড় মিথ্যে সেটা কিন্তু তোর বউ জানে। আমার মা না ঠিক বলেছিল, যবে থেকে নন্দিনী এই সংসারে এসেছে সেই দিন থেকে অশান্তি শুরু হয়েছে এই সংসারে। আরে এই বাড়িতে তো কেউ নন্দিনীকে চায়নি, কেউ মেনে নিতে পারেনি। আমি যদি না বলতাম তাহলে কি তুই তোর যাকে তোর বউকে বলিস তোকে নিয়ে ঠিক করে সংসার করতে? অন্যের ভুল না ধরলে ওর চলবে। আমি আসছি বৌদি ভাই। কাল আমি পুলিশের ওখানে যাব। কি? হ্যাঁ, অয়ন চ্যাটার্জির জন্য নয়, আমার শ্বশুর বাড়ির মান সম্মানের জন্য। আর আমার এই শ্বশুর বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য আমাকে আমাকে যা করতে হয় আমি আমি তাই করব। প্লিজ নন্দিনী, তুমি অন্তত পুলিশের কাছে যাও না। প্লিজ, তুমি আমাকে আমাকে যেতেই হবে, তুমি আমাকে বারণ করো না। বেশ, আমিও যাব তোমার সাথে। না, তুমি যাবে না, আমাকে একাই যেতে হবে। মিস্টার ব্যানার্জি, অয়নবাবু কি আপনার সিনিয়র অফিসার যে উনি যা যা বলবেন আপনি তাই তাই করবেন? আমার আরো খবর আছে, আপনি নিরালাতে গিয়ে রাত্রি রায় নামে একজন টিচারকে থানাতে তুলে নিয়ে এসে যথেষ্ট হ্যারাস করেছেন। কেন? সরি স্যার, আর কোনোদিন হবে না। এই কথাগুলো বলার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। স্যার, একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। পাঠিয়ে দিন। ওকে স্যার। আমি তাহলে আসি স্যার। কথাটা মনে রাখবেন। ওকে স্যার।